প্রতিটি সেক্টরেই আমরা বিজয় অর্জন করব। আমরা ক্রিকেটে বিজয় অর্জন করব। আমরা এই এই যে যে বর্তমানে আমাদের দুর্যোগ খেলা এখানেও আমরা বিজয়ী হব ভারী বর্ষণ আর ভারতের উজান বেয়ে নেমে আসে ঢলে মহাবিপর্যয় তবে এখন যে তারুণ্যের হাতে দেশ তারা টান করে লড়তে জানে স্বৈরাচারী শাসক থেকে প্রাকৃতিক বিপর্যয় সবার সামনেই এই তরুণরা অকুতভয় বানভাষী মানুষদের পাশে দাঁড়াতেই তাদের চেষ্টা চলছে দাবি টিএসসির এই মানবিক মহাযজ্ঞ সেই একতা আর ঐক্যের গল্পই বলছে এ যেন যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়া অন্যের জীবন বাঁচাতে প্রাণপণে লড়া টিএসসির এই লড়াইয়ের সাথে মিশেছে আরেকটা বিজয়ের গান পাকিস্তানের মাটিতে বাংলাদেশের টেস্ট জয় আমাদের আশেপাশে যে সিচুয়েশন ক্রাইসিস সিচুয়েশন বন্যার যে একটা পরিস্থিতি এরপরেও বাংলাদেশে একটা এরকম একটা জয় আসলেই স্বস্তি দেয় আমাদেরকে এই নতুন দেশ হিসাবে আমরা এই জয়টা আসলে আমাদেরকে অনুপ্রেরণা দেয় যে খেলাধুলায় জিতলে হার জিত থাকবে কিন্তু নিজের দল যখন জিতে এটা বেশি আমাদেরকে অনুপ্রেরণা দেয় এতটুকু আশা তাদের প্রতি আমাদের ছিল না যেটা করেছে সেটা বাংলাদেশের জন্য ভালো করেছে এবং বাংলাদেশ আগামী দিনে এর থেকেও ভালো করবে প্রতিটা সেক্টরেই আমরা বিজয় অর্জন করব। আমরা ক্রিকেটে বিজয় অর্জন করব। আমরা এই এই যে যে বর্তমানে আমাদের দুর্যোগ খেলা এখানেও আমরা বিজয়ী হব সেই দুঃখ জাগানিয়া মুলটান টেস্টের একুশ বছর পর ঘরের মাঠে টাইগারদের কাছে ধরাশায়ী হলো পাকিস্তান এই জয় শান্তরা উৎসর্গ করেছেন নতুন ভোর আনার কারিগর চব্বিশের শহীদদের মুশফিক তার ম্যাচ সেরার অর্থ করেছেন বর্ণাত্মদের সেবায় দান আমাদের বর্তমান যে জয়টা আছে এটা আমাদের বর্তমান যে স্পোর্টসের যারা ডিরেক্টর হিসেবে কাজ করবে তাদের জন্য এটা ইন্সপিরেশন হিসেবে কাজ করবে এখন যোগ্য লোকরা যোগ্য জায়গায় বসা শুরু করতেছে ফারুক আহমেদ সহ ভালো মানুষ যারা তারা অবশ্যই ভালো জায়গায় বসবে এবং এটা আমাদের জন্য যেমন আজকের অনুপ্রেরণা এবং সেই সাথে আমাদের মানুষকে ভবিষ্যতে আরও উন্নত করার জন্য যোগ্য মানুষকে যোগ্য জায়গায় বসানো উচিত এই জয়ের গল্প লেখার পেছনের কারিগর যারা যাদের ব্যাটে বলে তৈরি হয়েছে নতুন ইতিহাস সেই মুশফিক সাকিবরা যেন সবার মধ্যমণি সাকিব সব বিপদ ফেলে আবার নতুন করে তার পারফরমেন্স দিয়ে বাংলাদেশ টিমে ফিরে আসে এবং বাংলাদেশকে দীর্ঘদিন সার্ভিস দিতে পারে মুশফিক আমরা যেন সম্মান করি বা বিসিবি যে নতুন যে আসছে তারা যেন মুশফিকে তার সম্মানের সহিত তাকে বিদায় দেয় যখন মুশফিক বিদায় নেবে আমাদের বিগত অনেকগুলো প্লেয়ার কিন্তু মানে অবসর নিয়েছে তাদেরকে কোনো ভালো অবস্থা দেওয়া হয় নাই ক্রিকেটের মতোই ঘুরে দাঁড়াক বাকি সব খেলা বারবার তৈরি হোক উৎসব বাপি একাত্তর